নরেন্দ্র পুষ্করিণী বাণ বিস্ফোরণ ঘটনায় আউ জনক মৃত্যু, এসব মৃত্যু সংখ্যা চারিক বৃদ্ধি পাইছে। বিভিন্ন মেডিকাল ২৬ গুরুতর আহত চিকিৎসা চালিছে। এপটে কেমিতি বিস্ফোরণ ঘটিলা, কাহিকি ঘটিলা, পুলিশ নিজ পক্ষ মামলা রুজু করা পরে তদন্ত আরম্ভ করেছে। এসপিঙ্ক নির্দেশে সাইন্টিফিক টিম ফোরেনসিক বিশেষজ্ঞ সহায়তার তদন্ত করা। ঘটনার মুখ্য অভিযুক্ত কুয়া রাজু রাও মৃত্যুবরণ করা বেড়ে তাঁর পুয়ের স্বাস্থ্যাবস্থা গুরুতর রয়েছে। বাণ ফুটাইবা ঘটনার সামিল থিবা চন্দন ভোই মধ্যে গুরুতর অছন্তি। গতকাল মুখ্য শাসন সচিব প্রদীপ সেনা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদারখ করেছেন। মুখ্যমন্ত্রী স্বতন্ত্র রিলিফ কমিশনর তদন্ত নির্দেশ দেওয়া পরে আজ তদন্ত আরম্ভ হয়েছে। বিস্ফোরণ বেড়ে কিছু লোক পাঁক ডেই পড়ে, তেমন কালে কে বুড়ি যাই এই সন্দেহরে গতকাল স্কুবা ডাইভর এবং ওড্রাফ টিম দ্বারা পুষ্করিণীরে খোঁজাখোঁজি করা পরে কিছু মিলি ন। জনে যে সিভিলি বর্ন থিলে 99% হয়ে তো চলে, তো তাঙ্কর ডেথ হয়েছে আজি ডিক্লেয়ার দিছে 1045। তাঙ্কর ফ্যামিলি মেম্বার্স তাঙ্কর আইডেন্টিফাই করছেন্তি আজ মিস্টার হেমন্ত সাহু 32 ইয়ার্স ওল্ড মেল, সবু ক্রিটিক্যালি ইল অছন্তি। এবে তো কিছু নাই, 48 আওয়ার্স পরে হি জানা পড়ব কি কে কোন ইমপ্রুভ করিব কোন নাই। এবে ভাই তো এক্সটেন্সিভ ট্রিটমেন্ট হি চলছে তাঙ্কর, লেটস সি। অধিক সূচনা পাই বর্তমান পুরী ব্যুরো হেড প্রদ্যুম্ন সাথুয়া আমার সহ যোড়ি হয়েছেন ফোন লাইনে। প্রদ্যুম্ন, তদন্ত আরম্ভ হয়েছে, কেমিতি ঘটনা ঘটলা, কাহিকি ঘটিলা, কিভাবে ভাবে চালিছে খোলতাড়? দেখন্তু এই ঘটনা নেইকরি যেভাবে ভাবে কুম্ভারপড়া থানা পুলিশ পক্ষর গোটে মামলা মধ্যে রুজু করা যাইতিলা এবং কুম্ভারপড়া থানার এএসআই প্রমোদ কুমার দলাইঙ্ক অভিযোগ ক্রমে পুলিশ 181/24 নম্বরে গোটে কেস রুজু করছেন এবং তার তদন্ত আরম্ভ হয়েছে এতলা আধারে, এএসআই প্রমোদ কুমার দলাইঙ্ক এতলা আধারে। এবং সেই এতলা আধারে এতলার যা সে উল্লেখ করেছেন সে অনুযায়ী বর্তমান তদন্ত আরম্ভ করা যাইছে। সাইন্টিফিক টিম এবং তা সহিত মধ্য ফরেনসিক র বিশেষজ্ঞ মানে সে তদন্ত মধ্যে করছেন। এবং বড় কথা হল যে এই যে ঘটনা ঘটি সেথে এএসআই দলাই যেভাবে ভাবে লিখিছেন তাঁর কহা কথা হল এই যে কার্যক্রম পাই বা আকাশবাড়ি দর্শন পাই চন্দন ভোই লক্ষাধিক টাকার বাণ সে কিনিলে এবং সেই বাণকু রাজু রাও গোটে ট্রলি আনি সেটারে রহিলে থিলে এবং অন্য মানে সেটি মধ্যে সামিল থিবে। এই ঘটনার থিবা রাজু রাও তাঁর মৃত্যু হয়ে সারিছি এবং সেভাবে ভাবে যে চন্দন ভোই যে কি বাণ আনিলে সে মধ্যে গুরুতর আহত অনেক, তেণু অন্য মানে যে এই ঘটনায় সামিল থিলে সে পুলিশ মধ্যে পচরা উচরা করুছি। এবং কুমারপড়া থানার জয়দীপ মাহতি যে কি থানার আইআইসি অনেক সে ঘটনার তদন্ত মধ্যে করছেন। অন্য পক্ষে যেভাবে ভাবে মুখ্যমন্ত্রী মধ্যে নির্দেশ দিয়েছিল এসআরসিঙ্ক তরফর তদন্ত আরম্ভ করা কথা, তেমন আশা করা যাচ্ছে আজ সে তদন্ত আজ আরম্ভ হয়ে পড়ে। প্রারম্ভিক অবস্থার পুলিশ যেহেতু কিংবা জেলা প্রশাসন কোণী প্রকার অনুমতি দিয়ে নথিলে কোভাবে ভাবে সে বাণ সেটা আসলে এবং কেতে পরিমাণের বাণ লা সে সম্পর্কে মধ্যে তদন্ত করা যাচ্ছে। এবং যে সময় ঘটনা ঘটলা সে সময় পুলিশ কিংবা প্রশাসনর কোণী অধিকারী কিংবা সেখানে ফায়ার টেন্ডর লা কি না অন্যান্য কোন প্রিকশনারি মেজর নিয়ে সে সম্পর্কে মধ্যে তদন্ত করা যাচ্ছে। অপরপক্ষে জেলা প্রশাসন মধ্যে এদিকে উদ্বেগ প্রকাশ করেছে যে কারণ যে বাণ ফুটাইবা যে অনুমতি আবশ্যক হয়ে থাকে কিংবা কোভাবে ভাবে সে বাণ সেটাকে গলা সে সম্পর্কে মধ্যে তদন্ত করা যাচ্ছে। মোটামুটি ভাবে দুই প্রকার তদন্ত, গোটি হচ্ছে এসআরসি তরফ যা কি উচ্চস্তরে তদন্ত করা যাবে ঘটনা সম্পর্কে জাঁয়া পাই এবং কোন স্তরের ঘটনাটি ঘটিলা, এবং তৃতীয় কথা হচ্ছে পুলিশের তদন্ত। তেমন এই দুই তদন্ত পরে প্রকৃত তথ্য জনা পড়ব। বর্তমান এদিকে পুলিশ তার তদন্ত আগেছে, অনেক এসআরসি তদন্তকে বর্তমান অপেক্ষা করা যাইছে। ওকে, বহুত বহুত ধন্যবাদ প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন সাথুয়া আম পুরী ব্যুরো হেড যোড়ি হয়েছিল ফোন লাইন, অধিক সূচনা দেখলে। পুরী বাণ বিস্ফোরণ ঘটনায় পুলিশ নিজ পক্ষর মামলা রুজু করা পরে তদন্ত আরম্ভ করেছি এবং খোলতাড় জারি রয়েছে। সেপটে মুখ্যমন্ত্রী স্বতন্ত্র রিলিফ কমিশনর তদন্ত নির্দেশ দেওয়া পরে আজ তদন্ত আরম্ভ হব। অধিক সূচনা সম্পর্কে দেখলে আমার পুরী ব্যুরো হেড প্রদ্যুম্ন সাথুয়া।